বিশ্বকে ছাপিয়ে রেকর্ড গোটা সর্বোচ্চ উড়ান বিশ্বের সেরা চপার এখন ভারতের হাতে বিশ্বের সেরা একাক হেলিকপ্টার এখন ভারতের হাতে সক্ষমতার পরীক্ষায় অন্য সব দেশের অ্যাটাক হেলিকপ্টারের রেকর্ড ভেঙে দিল ভারতের এলসিএইচ লাইট কমবেট হেলিকপ্টার চারশো কিলোগ্রাম ওজনের যুদ্ধাস্ত্র নিয়ে সিয়াচেনে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ হেলিপ্যাডে সফল অবতরণ করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম হেলিকপ্টারকে এত উঁচুতে ওড়ানো যায় ভারতই তা প্রথমবার দেখালো বিশ্বকে চলতি মাসেই পরীক্ষামূলকভাবে সিয়াচেনের একটি ল্যান্ডিং বেজে অবতরণ করেছে হ্যালের তৈরি অ্যাটাক হেলিকপ্টারটি সে সেনাঘাঁটিতে কপ্টারটি অবতরণ করেছে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার আটশো মিটার অর্থাৎ প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে বিপুলজনের অস্ত্রশস্ত্র বহন করে পৃথিবীর কোনো অ্যাটাক হেলিকপ্টার এখনও পর্যন্ত এত উঁচুতে উঠতে পারেনি অ্যাটাক হেলিকপ্টারকে এত উঁচুতে ওড়ানোর ক্ষেত্রে আমেরিকা রাশিয়া চীনের কাছেও পথ প্রদর্শক হয়ে উঠল ভারত হ্যাল সূত্রে জানানো হয়েছে ষোলো হাজার ফুট পর্যন্ত উড়ে যাওয়া এলসিএইচের সর্বোচ্চ উড়ান সীমা নয় এই হেলিকপ্টার একুশ হাজার তিনশো ফুট উচ্চতাতেও পৌঁছাতে পারে শুধু উড়ানেই নয় এলসিএইচের বিধ্বংসী ক্ষমতাও মারাত্মক আকাশ থেকে আগুন ঝরানোর জন্য এতে রয়েছে উন্নতমানের টারেট গান রয়েছে রকেট লঞ্চার ফলে এন্টি এয়ারক্রাফট গান নিয়ে এই কপ্টারের মোকাবিলা করা প্রতিপক্ষের পক্ষে খুবই কঠিন কারণ এন্টি এয়ারক্রাফট গান গোলা আগেই অনেক দূর থেকে রকেট এনে প্রতিপক্ষের বাংকার উড়িয়ে দিতে পারে এলসিএইচ এখানেই শেষ নয় আকাশ থেকে আকাশ মিসাইল এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলও সুড়তে পারে এলসিএইচ অর্থাৎ খুব শক্তিশালী যুদ্ধবিমানের চেয়ে কোনো অংশে কম যায় না হ্যালের তৈরি লাইট কমবেট হেলিকপ্টারের বিধ্বংসী ক্ষমতা উনিশশো নিরানব্বই সালে এই ধরনের হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সে বছর কার্গিলের যুদ্ধ হয়েছিল সেনাবাহিনী এবং বিমানবাহিনীর নিখুঁত সমন্বয়ে সেই যুদ্ধে ভারত জিতেছিল ঠিকই কিন্তু ভালো হেলিকপ্টারের অভাব ভীষণভাবে অনুভূত হয়েছিল ভারতের হাতে যেসব হেলিকপ্টার তখন ছিল সেগুলি যথেষ্ট শক্তিশালী হলেও খুব উঁচু পাহাড়ের মাথার উপর দিয়ে উড়ে আক্রমণের ক্ষমতা সেগুলির ছিল না তখনই প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেয় এমন হেলিকপ্টার বানানো হবে যা হালকা হবে অথচ প্রচুর অস্ত্রশস্ত্র বহন করতে পারবে হ্যালকেই এই হেলিকপ্টার তৈরির দায়িত্ব দেওয়া হয় হ্যালের তৈরি ধ্রুব হেলিকপ্টারকেই কিছু পরিবর্তন এনে এলসিএইচ তৈরি করার কাজ শুরু হয় ২০১০ সালে এই লাইট কমবেট হেলিকপ্টার তৈরি হয়ে গিয়েছিল সে বছর মে মাসে এই হেলিকপ্টার প্রথমবার পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে কিন্তু তখনই এই কপ্টার নিয়ে বেশি হইচই করেনি ভারত বহু রকম পরিস্থিতি ও আবহাওয়ায় একের পর এক পরীক্ষামূলক উড়ান হয়েছে এলসিচের বিভিন্ন ছোটোখাটো অক্ষমতা খুঁজে বের করে তার প্রতিকার করা হয়েছে তারপর সম্পূর্ণ ত্রুটিমুক্ত হিসেবে গড়ে তোলা হয়েছে এল পাঁচ বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর এলসিএইচ এখন বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টার হ্যালকর্তাদের দাবি অন্তত সেই রকমই সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তিন শ্রেণীর এলসিএইচ তৈরি হয়েছে সেনা ইতিমধ্যেই হ্যালকে একশো চোদ্দোটি এলসিএইচ তৈরির বরাত দিয়েছে বিমান বাহিনী বরাদ দিয়েছে পঁয়ষট্টিটির বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টার ভারতের হাতে আসায় চাপ বাড়বে ভারতের অনেক প্রতিবেশীর ওপরই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা